সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এই ধারাবাহিক অনুধ্যানের দশম অনুধ্যানে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই, নিজ নিজ ইষ্ট গুরুর চরণে প্রণাম জানিয়ে প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত এই সকালবেলার সমস্ত সুধী শ্রোতৃবৃন্দ দর্শকবৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণতি জানাই। নিত্যদিনের এই অনুধ্যান আমাদের প্রতিদিনের সকালটিকে একটু অন্যভাবে ভাবায়, একটু মনন করার সুযোগ এনে দেয়, এবং সেই সুযোগ অবশ্যই ভগবানকে নিয়ে চলার সুযোগ, ভগবানের নাম করার সুযোগ, ভগবানকে সঙ্গে পাওয়ার সুযোগ। এবং এর জন্যই আমাদের এই দুর্লভ মানুষ জন্ম। আমরা নিত্যদিনের এই অনুধ্যান পর্বে এই প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের প্রতিদিনের দিনটিকে একটি সুন্দর দিনে রূপান্তরিত করার প্রয়াস নিয়ে ব্রতি হয়েছি। মনে পড়ে যাচ্ছে ভবা পাগলার একটি কথা, যেটি একটি খুব সুন্দর প্রার্থনা। তিনি সুন্দর করে আমাদের বলছেন, অহংকার অলংকার নহে, ওঙ্কারে ভূষিত করো অঙ্গ। কি বলছেন? অহংকার অলংকার নহে, ওঙ্কারে ভূষিত করো অঙ্গ, সাধু আলাপন সাধু বচন এই তব সঙ্গ। অর্থাৎ ভালো কথার ভালো সঙ্গ করার কথা বলছেন, ভালো বাক্য শ্রবণের কথা বলছেন, বলছেন এইটি তোমার সঙ্গ। এবং ভাবে যে থাকে তার আবার অভাব, এই যে ভাব, ভাবের কথাই ভবা পাগলা আমাদের বলছেন। আমরা জানি যে ভবা পাগলার জীবনের একটি ঘটনা, যে একবার তিনি তার শিষ্য মণ্ডলীকে বলছেন যে আমি অমুক দিন যাব। শিষ্যরা গুরুর কাছে যেমন এসে আবদার করেন যে আজকে বিশেষ পূজা, বিশেষ পার্বণ, আপনাকে ওই দিন যেতেই হবে। তো ভবা পাগলা নিশ্চয়ই বললেন, আমি নিশ্চয়ই যাব, কিন্তু গেলে চিনতে পারবি তো? শিষ্যরা একটু পরস্পরের মধ্যে হাসছেন, বলছেন কি বলছেন, আপনি যাবেন আর আমরা চিনতে পারবো না? আপনাকে আমরা এতদিন ধরে চিনি, আপনাকে আমরা চিনতে পারবো না, তা হয় নাকি? আপনি যাবেন, আমি নিশ্চয়ই চিনতে পারবো। ভবা পাগলা বললেন, বেশ যাব, অমুক দিন ওই পার্বণের দিন যাব। তো নির্দিষ্ট দিন সবাই অপেক্ষা করে আছেন, উৎসবের বাড়ি, পূজার বাড়ি, যেমন একটা মনের উৎসাহ থাকে, উদ্দীপনা থাকে যে আজকে তিনি আসবেন। দেখবেন আমাদের বাড়িতেও যখন কখনো কোনো সাধু মানুষ আসেন, সন্ত মানুষ আসেন, ভালো মানুষ আসেন, একটু ডিফারেন্ট ওয়েতে আমরা তাদের আতিথেয়তার করার কথা ভাবি, আমরা তাদেরকে একটু ডিফারেন্ট মনে করি, আমরা তাদেরকে একটু আমাদের সাধারণ মানুষের থেকে আলাদাভাবে যত্ন, আতিথেয়তা আপ্যায়ন করার কথা ভাবি। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। শিষ্যরা ভাবছেন যে তিনি আসবেন, আমরা তাকে কিভাবে সেবা করব। সকাল থেকে সেই উদ্যোগ, সেই উদ্দীপনা, ক্রমে দুপুর হলো, বিকাল গড়িয়ে গেল, ভবা পাগলার তো দেখা নেই। শিষ্যরা খুব বিমর্ষ হয়ে পড়লেন, তিনি বলেছিলেন আসবেন, তবু তো এলেন না। ঠিক সন্ধ্যেবেলা যখন নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত, শিষ্যরা বুঝলেন যে আর তিনি আসবেন না, তখন
কি করা যায়। একজন দুজন কৌতূহল নিয়ে ভবা পাগলার কাছে গেলেন। বাবা পাগলা দেখেই বললেন, কি রে, বলেন আপনি যে বলেছিলেন কই এলেন না তো। তখন বাবা পাগলা মুচকি মুচকি হাসছেন, হেসে বলছেন, কে বললো আমি যাইনি, আমি গিয়েছিলাম। বলে, আপনি গিয়েছিলেন? কখন গিয়েছিলেন? বলেন, গিয়েছিলাম দুপুর 2:30টের সময়। মনে করে দেখতো একটা কুকুর গিয়েছিল। বলে, হ্যাঁ। বলে, কুকুরটা কি করলো? বলে, কেন, কুকুরটা যখন ডাস্টবিনে এলো আমরা সবাই তেড়ে গেলাম। বলেন, আমি তো গিয়েছিলাম ওই কুকুর রূপেই গিয়েছিলাম, তোরা আমাকে চিনতে পারলি না, তোরা আমাকে মেরে তাড়িয়ে দিলি। ভবার গুরু বিশ্বজনা, সে কথা কেউ জানে না। ওই যে বিশ্বজন হয়ে তিনি আমাদের আসেন, প্রতিদিনের দৈনন্দিন জীবনে ভগবান ধরা দেন, সেই জন্য তিনি বলছেন, মারো কাট ধরো, এই অহংকারকে কেটে ফেলে মায়ের নাম করতে করতে মাকে ধরতে হবে। ওইটি ভবার গুরু বিশ্বজনা, সেই কথা কেউ জানে না। তিনি এসেছিলেন কুকুরের রূপে, কিন্তু শিষ্যরা চিনতে পারলেন না, ভক্তরা চিনতে পারলেন না। ঠাকুর বললেন, শ্রীরামকৃষ্ণদেব, আমাদের এই মায়াময় জগতে যখন আমরা মায়াকে চিনতে পারি, তখন সেই মায়া পালিয়ে যায়। আমাদের এই মায়ার আবরণ আমাদের নিত্য স্বরূপকে জানতে দেয় না। আমরা মনে করি এই এত কাজ, এত কর্ম ব্যস্ততা, তার মধ্যে দিয়ে কি করে আমরা ভগবানকে ডাকবো। পরম পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ, যিনি দীর্ঘদিন বেলুড় মঠের ম্যানেজার মহারাজ ছিলেন এবং পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ এবং মিশনের সহ সংঘাধ্যক্ষ হয়েছিলেন, এই কথার সূত্র ধরে মহারাজের চরণে আভূমি প্রণতি জানাই এই সুন্দর সকালবেলায়। এই তাঁর জীবনের অদ্ভুত একটি ঘটনা, এই ছোট্ট ছোট্ট ঘটনা আমাদের প্রতিদিনের প্রার্থনার স্বরূপ। প্রতিদিন আমাদের ওই জন্য বলতে হয়, হৃতং বদ সত্যং বদ, আমরা যেন সত্য কথা বলতে পারি, আমরা যেন ভালো কথা বলতে পারি, সত্য স্বরূপ হয়ে যেতে পারি এই বলতে বলতে। কিন্তু এই বলা করাটা সবসময় আমরা পারি না, কিন্তু এই ভাবগুলিকে যদি মনন করতে পারি জাবর কাটার মতন, আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে যখন আমরা প্রবেশ করি, নিত্যদিনের কর্ম যখন আমাদের ছাড়ে না, তখন আমাদের এই ঘটনাগুলি যেন আমাদের একটি প্রার্থনার পুষ্পরূপে, এই ঘটনাগুলি একটি সম্পূর্ণ প্রার্থনার মালা হিসাবে ভগবানের চরণে নিবেদিত হয়, এবং এই মননটি সেজন্য প্রার্থনাটি করতে হয় এই ভাবগুলি নিয়ে। কিরকম ঘটনা না, বেলুড় মঠে তখন গর্ভমন্দিরে দুর্গাপুজো হতো। সেই গর্ভমন্দিরে দুর্গাপুজো হওয়ার পর হঠাৎ মঠে একটি সিদ্ধান্ত হয়, সেটি আনুমানিক 2001 সালে, যে রামকৃষ্ণ মন্দিরের বাইরে প্যান্ডেলে দুর্গাপুজো হবে। কারণ আগেকার দিনেও আপনারা যারা গেছেন বা আমরাও যারা গেছি, আমরা দেখেছি যে আগে ঠাকুরের যে মূল গর্ভমন্দিরে মাকে বসানো হতো, এবং মানুষের ভিড়, মানুষের প্রবাহ যত দিন দিন বাড়তে লাগলো, তত বেলুড় মঠ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেন যে এই পূজা গর্ভমন্দির থেকে বাইরে, মঠের বাইরে প্যান্ডেলে করা হবে, যেটি আমরা এখন দেখতে পাই। জনৈক সাধু, তিনি পূজনীয় শ্রীমৎ স্বামী প্রমেয়ানন্দজি মহারাজের কাছে গেলেন, গিয়ে অনুযোগ করলেন। এবং অনুযোগটি কি করলেন, যে মহারাজ, মন্দিরের যে ভাবগম্ভীর পরিবেশ, সেটা কি প্যান্ডেলে করা যাবে? দেখুন, আমরা ডিফারেন্সিয়েট করে ফেলি, আমরা ঠাকুর ঘরে গিয়ে যে পবিত্রতা পাই দৈনন্দিন জীবনের কাজের মধ্যে, সেই পবিত্রতা আনার কথাটা ভুলে যাই। সেজন্য বলছেন যে মন্দিরের ভেতরের যে ভাব গম্ভীর পরিবেশ, সেটা ওই প্যান্ডেলে গিয়ে পাওয়া যাবে? প্যান্ডেলে তো পাওয়া যাবে না, তাহলে কি করা যায়? তখন মহারাজ সুন্দর করে বলছেন, অদ্ভুত এ কথা, দেখুন এটা ভাব, কেন আমরা এতজন সাধু আছি, জপ ধ্যান করে মায়ের কাছে প্রার্থনা করে
প্যান্ডেলটাই মন্দির করে তুলতে পারি না? দেখুন অদ্ভুত ব্যাপার বলছেন, যে আমরা এতজন সাধু জপ ধ্যান করে মায়ের কাছে প্রার্থনা করে এই প্যান্ডেল সেটাকে মন্দিরে পরিণত করব। দ্যাট প্যান্ডেল বিকামস ট্রান্সফর্মড ইন্টু টেম্পল, মন্দির করে ফেলছেন সেখানে ওই বাঁশের তৈরি প্যান্ডেল, ত্রিপল দেওয়া প্যান্ডেল, কোনো আসবাবপত্র, ওই যে সাজসজ্জা, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট ইট ম্যাটার্স দ্য ইন্টেন্স ডিপ মেডিটেশন, দ্য ইন্টেন্স ডিপ জপা জপ হুইচ ক্যান ট্রান্সফর্ম দ্যাট আউটসাইড অ্যাজ এ টেম্পল, মন্দিরে পরিণত করা যায়, অর্থাৎ আমাদের গৃহকেও ওই মন্দিরে পরিণত করা যায়। গৃহের প্রতিটি মানুষ যদি ওই একই ভাবে একই সুরে, ঠাকুর সুন্দর করে বলতেন শ্রী রামকৃষ্ণদেব, বলরামের পরিবার সব এক সুরে বাঁধা, একেবারে রোল মডেল দিয়ে যাচ্ছেন, বলরাম বাবুর কথা বলছেন শ্রী রামকৃষ্ণদেব, এই বলরামের পরিবার সবাই এক সুরে বাঁধা। কিরকম এক সুরে বাঁধা? ওখানে নিত্যদিন জগন্নাথের পূজা হয়, সেটির থেকেও বড় কথা ঠাকুর যেটি বলছেন, বলছেন বলরামের ছোট থেকে বড় সবাই সকালে প্রার্থনা না করে, ভগবানকে প্রণাম না করে মুখে জলটি পর্যন্ত দেয় না। কি দৈনন্দিন জীবনে এই যে প্রার্থনাটি কি সুন্দরভাবে আমরা করতে পারি, আমাদের দিনের শুরুটাই আমরা কি সুন্দরভাবে করতে পারি, এই স্টিয়ারিংটা আমি কিভাবে চালাতে পারি, সেইটি আমাদের এই যুগে যুগে মহাপুরুষরা এসে দেখিয়ে দিয়ে গেলেন, এবং অবতার এসে এবারে পথটিকে আরো সোজা করে দিলেন, আরো সিম্পলিফাইড করে দিলেন। সেজন্য আমাদের বারবার এই সাধু বচনের কথা শুনতে হয়, যেটি সুন্দর করে ভবা পাগলা বললেন, সাধু সঙ্গ সাধু বচন এইটি তোমার জীবনের যেন অঙ্গ হয়ে যায়। অহংকার তোমার জীবনের অলঙ্কার নয়, অহংকার তোমার জীবনের অঙ্গ, আর এইটি তোমার সঙ্গ। এবং সেই জন্য আমাদের এই 10টি অলঙ্কারের কথা বলছেন, বলছেন নম্রতা ধৈর্য সহ্য কর্তব্য ন্যায় সরলতা সৎ আনন্দ আত্মহারা ক্ষমা, এই 10 অলঙ্কার যে করেছে ধারণ কিসের ভয়, ভবা কয় সার্থক জীবন। বলছেন কি কি? নম্রতা ধৈর্য সহ্য কর্তব্য ন্যায় সরলতা সৎ হওয়া আনন্দ আত্মহারা এবং ক্ষমা, এই 10টি অলঙ্কার যে করেছে ধারণ কিসের ভয়, ভবা কয় সার্থক জীবন। অর্থাৎ ভবা পাগলা বলছেন যে সেইটি তার সার্থক জীবন। সেজন্য কেউ কেউ যখন জিজ্ঞেস করছেন, তরুণ ছাত্র যখন ভবা পাগলাকে গিয়ে জিজ্ঞেস করছেন যে তোমার এই সমস্ত কথা আমরা বুঝতে পারি না কেন, এই আধ্যাত্মিক অনুভবের কথা আমরা পারি না কেন, তখন বাবা পাগলা বলছেন, প্রেমের ঠাকুর পাগল ঠাকুর উত্তর দিচ্ছেন, তোমরা যে ব্রেনকে ড্রেন করে ফেলেছ, বলছেন ব্রেনকে ড্রেন করে ফেলা যায়, ড্রেনটা কি ওই নর্দমার মতো, নর্দমার জলে নানান দিন সকাল থেকে আমরা আমাদের অশুচিত জিনিস অশুদ্ধি জিনিস পাস অন করছি, আমাদের ব্রেনটাকেও আমরা করে ফেলেছি, এই পাগল ঠাকুর বলছেন। সেজন্য ঠাকুর বললেন না মাকে, কলকাতার লোকগুলো পোকার মতন কিলবিল করছে, দেখুন নর্দমার জল থেকে যদি হাতে করেও একটু জল তোলেন দেখবেন অজস্র সেই জলে ছোট 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 ছোট, ভিজুয়ালাইজ করা যায় না, মাইক্রোস্কোপের তলায় দেখলে দেখা যায়, একেবারে ন্যানোমিটারের থেকেও ছোট্ট ছোট্ট ছোট ছোট নানান রকম ওই পোকা ঘুরে বেড়াচ্ছে, ওই কলকাতার লোকগুলো পোকার মতন কিলবিল করছে, শ্রী রামকৃষ্ণ উপমা দিচ্ছেন, উপমা রামকৃষ্ণস্য, অদ্ভুত উপমা দিয়ে বলছেন এই পোকার মতন কিলবিল করছে, তুমি তাদের দেখো, মাকে বলছেন তুমি তাদের দেখো। তো এই ভবা পাগলো বলছেন যে আমরা ব্রেনকে ড্রেন করে ফেললাম, বলছেন তাহলে উপায় কি, বলছেন ট্রেন করো, কি সুন্দর উনি মজার মজার কথা বলতেন, বলছেন ব্রেনকে ড্রেন করে ফেলেছ তাহলে ট্রেন করো, ব্রেনের ট্রেনিং দরকার, এবং সেই ট্রেনার ট্রেনিংটা কি, বলছেন সিগন্যাল ডাউন করো, অর্থাৎ সবার কাছে মাথা নত করো, তখন তুমি বুঝতে পারবে, কারণ অহংকার বর্জিত না হলে অপরের কথা শোনার পবিত্রি হবে না, এই যে পবিত্রিটাই আমাদের হবে না। সেই জন্য বলছেন সব সময় ভাবের ঘরে থাকতে। একজন ডবল এম এ ভদ্রলোক ওই পাগল ঠাকুরকে প্রশ্ন করলেন, আমি ডবল এম এ হয়েও তোমার কথা বুঝতে পারছি না কেন বলো তো,
পাগল বললেন তুমি এক টাইমে হলে বুঝতে পারতে। বললেন এক টাইমে মানে? বললেন এক টাইমে মানে মা, তুমি তো ডবলে মামা, তাই তুমি বাপের শালা, তুমি কি করে বুঝবে? ওই বলছেন মা মা, ডবল এমএ মানে মজা করে ছন্দ করে বলছেন মা মা, তুমি তো মামা, তাহলে মামা হলে বুঝতে পারবে না, তুমি যদি সিঙ্গেল মা হও তাহলে তুমি বুঝতে পারবে। অর্থাৎ এই যে হাস্য কৌতুকের মাধ্যমে এরা আমাদের আসল তত্ত্ব কথাটি বলে দিয়ে গেলেন, এবং সেই তত্ত্ব কথাটি আমাদের জীবনের অমর হয়ে গেল। বলেন কর্ম আমার বড় ধর্ম, এতেই বুঝি সকল মর্ম। এই কর্ম, পূজনীয় স্বামী প্রেমে প্রমেয়ানন্দজি ওই জন্য বারবার বলতেন কর্মযোগে কর্ম কমবার কথা, তোমাদের কর্ম বাড়ছে কেন? বলছেন কর্মযোগে কখনোই কর্ম বাড়বে না। কেন বাড়বে না? না আমাদের এত কর্ম, এই করতে হবে ওই করতে হবে সেইটি নয়, আমাদের প্রত্যেকের প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেটিকে পূজা জ্ঞানে করতে হবে। কিন্তু আমরা যেটি করি সেটি নিত্য দিনের কপি পেস্টের একটা জীবন তৈরি করি। ভোরের বেলা হলেও একটি হাসির কথা মনে পড়ছে, পূজনীয় স্বামী অনাময়ানন্দজি ছিলেন, যারা রামকৃষ্ণ মঠ মিশনের প্রাচীন সন্ন্যাসীদের সঙ্গ করেছেন, তারা স্বামী অনাময়ানন্দজির সঙ্গ করে থাকতে পারেন সারগাছিতে। তিনি সরোজ মহারাজ নামে পরিচিত ছিলেন, তো তিনি খুব মজার মজার গল্প বলতে পারতেন, কিন্তু সেই গল্পগুলি আমাদের কাছে তাৎপর্যের গল্প। এই প্রতিদিনের প্রার্থনার সময় আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে, আমার আজকের দিনটা গতকালের দিনের কপি পেস্ট হচ্ছে না তো, গতকালের দিনটা জেরক্স কপি নয় তো, গতকাল আমি যা যা করেছিলাম যা যা ভেবেছিলাম আজকের দিনটাকে একটু রিফাইন্ড, আমরা বাজারে গিয়ে রিফাইন্ড তেলের কথা ভাবি, সমস্ত কিছু রিফাইন্ড রিফ্রেশ জিনিস পাই, এই প্রতিদিনের সৎ কথা আমাদের মনটাকে কোথাও রিফ্রেশ করে, ইট ইজ এ ব্যাটারি রিচার্জার। আমাদের প্রত্যেকের ইনক্লুডিং মি অলসো, যে আপনাদের সাথেই সঙ্গ করার সুযোগটি পেয়ে আমারও দিনটি যেন একটা অদ্ভুত ভাবে ভাবিত হয়ে যায়, আমিও আপনাদের সাথে আমাদের মনের ব্যাটারিটাকে যেন একটু রিচার্জ করে নিই। এখন তো আমরা সরাসরি তীর্থ ভ্রমণে যেতে পারছি না, লিমিটেশনস রয়েছে, হয়তো বেলুড় মঠেও যেতে পারছি না, সেইভাবে দক্ষিণেশ্বরে যেতে পারছি না, অন্যান্য মঠ মিশনের কেন্দ্রগুলিতে যেতে পারছি না, আমাদের পরম প্রিয় গুরুস্থানগুলিতে যেতে পারছি না, সাধুদের কাছে গিয়ে একটু তাদের পুণ্য পুতধূলি পদধূলি আমরা সংগ্রহ করতে পারছি না, হয়তো আমাদের মনে একটা দুঃখ রয়েছে, কিন্তু আমাদের ভাবতে হবে এই দুঃখ নয়, আমাদের পরিস্থিতি অনুযায়ী নিজেদের মনটাকে টিউন করে নিতে হবে, এবং সেই জন্য আমাদের অ্যালার্ট থাকতে হবে যে আমাদের জীবনটা যেন নিত্য দিনের কপি পেস্ট না হয়, একটা জেরক্স কপি না হয়ে যায়। সেজন্য বলছেন আমাদের কিরকম না, ওই স্বামী অনাময়ানন্দজি একটি খুব সুন্দর গল্প বলতেন, হাসির গল্প, ভোরের এই সকালবেলাটা একটু হাসলেও আমরা আজকের যুগেও হয়তো করোনার কারণে এখন যেতে পারছি না, কিন্তু আমরা সবাই লাফিং ক্লাবে ভর্তি হই, অনেকেই টাকা দিয়ে হাসতে যাই, তো আমাদের সেই এই সমস্ত সন্ন্যাসীদের হাস্য রসবোধ, ঠাকুর তো আমাদের রসিক চূড়ামণি ছিলেন, সেজন্য দেখবেন রসে বসে শ্রীরামকৃষ্ণ, তিনি বারবার মায়ের কাছে বলছেন মা আমাকে শুকনো সাধু করিস নে, আমাকে রসে বসে রাখিস, এই রসে থাকা বসে থাকা, অর্থাৎ রস করতে গিয়ে তিনি বেহেড হয়ে যাচ্ছেন না, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছেন না, কন্ট্রোলে থাকছেন, এবং জীবনটিকে কি করে এই কন্ট্রোল করা যায় বাট উইথ এ ফ্যাসিনেটিং বিউটি অ্যাট ট্রেমেন্ডাস রসবোধ, সেই রসকোত্তম রসিক চূড়ামণি শ্রীরামকৃষ্ণের পরবর্তী ধারার সন্ন্যাসীদের মধ্যে আমরা সেটি পাই। পূজনীয় স্বামী অনাময়ানন্দজি মহারাজ সুন্দর করে গল্পটি বলছেন, বলছেন একটা চাষার শ্রাদ্ধের গল্প। কিরকম গল্প? বলছেন ওই রকম একটা চাষার বাড়িতে একটা অশিক্ষিত গ্রাম্য পুরোহিত শ্রাদ্ধ করতে এসেছেন, মৃত্যুর পর শ্রাদ্ধ করতে হয় সেরকম একটি শ্রাদ্ধ করতে এসেছেন, তো পুরোহিতের সাথে কথা হয়েছে যে পুরোহিত যেমন দেখিয়ে দেবে ছেলেও সেটি তাই করবে, তা শ্রাদ্ধের মাঝে পুরোহিত ছেলেকে বললেন যে পিণ্ডের উপর মূত্র দিতে হবে, তুমি পিণ্ডের উপর মূত্র ত্যাগ করো। ছেলে বললো আমি মুতবো কেন? ছেলে
সে বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি করে, বলছে আমি কেন পিণ্ডের ওপর মুতবো? পুরোহিত বলেন, পুঁথিতে লেখা আছে পিণ্ড পরি মূত্রং দদাত, অতএব না মুতলে শ্রাদ্ধই হবে না। ছেলে বললো তোমার পুঁথি ভুল, ছেলে রেগে গেছে, স্বাভাবিক। পিতা স্বর্গ পিতা ধর্ম যে মন্ত্র উচ্চারণ করছেন, যে মন্ত্রে বারবার পিতার উদ্দেশ্যে শ্রদ্ধা যুক্ত হয়ে শ্রাদ্ধ সম্পন্ন করছেন, সে চাষার ছেলে হতে পারে, কিন্তু তার এটুকু তো সেন্স রয়েছে। সে বলছেন পিণ্ডের উপর মূত্র ত্যাগ, তোমার পুঁথিই ভুল, তোমার এই পুঁথি অনুযায়ী আমি কিছু করব না। তখন পুরোহিত তাকে বলছেন রেগে গিয়ে যে তাহলে শ্রাদ্ধ হবে না, তুমি যদি না মতো তাহলে শ্রাদ্ধ হবে না। পুরোহিত রেগে গিয়ে বলছেন এই পুঁথি ভুল, আমার বাপ ঠাকুরদা এই পুঁথি পড়িয়ে শ্রাদ্ধ করিয়েছেন, আর তুই বেটা মূর্খ, তুই বলছিস এই পুঁথিটাই ভুল, তুই না মুতিস আমি মুতবো, কিন্তু শ্রাদ্ধ সম্পূর্ণ করতে হবে, কারণ পিণ্ডের ওপর মূত্র ত্যাগ করতে হবে, সুতরাং আমি মুতবো। তখন মারামারি লাগে আর কি। তখন একজন ছিলেন, তিনি মধ্যস্থতা করার জন্য এসে বলেন দেখি 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 পুঁথির জায়গাটা কি আছে। আসলে লেখা ছিল পিণ্ড পরি সূত্রং দদ্যাৎ, ওই জায়গাটা উই খেয়ে নিয়েছে, যার ফলে দন্তেশ্বটার জায়গায় ম হয়ে গেছে, আর বিপত্তি এই অশিক্ষিত পুরোহিতের হয়েছে, সে তো অত বোঝেনি, পিণ্ডের উপর সূত্ররূপী বস্ত্র দিতে হয়। আর এ বলছে পিণ্ড পরি মূত্রং দদ্যাৎ। এই সরোজ মহারাজ স্বামী আনন্দময়ানন্দজি অনাময়ানন্দজি খুব সুন্দর করে আমাদের এই হাসির কথা বলছেন, কিন্তু তার মধ্যে দিয়ে একটা গভীর ব্যঞ্জনা দিয়ে যাচ্ছেন, যে আমরা যেন আমাদের জীবনটাকে কপি পেস্টের জীবন না করে ফেলি, আমাদের প্রতিদিনের জীবনটা, নিত্য দিনের জীবনটা যেন একটা ডুপ্লিকেট কপি হয়ে যাচ্ছে। আমাদের এই প্রার্থনা, সৎ কথায় প্রতিদিনের প্রার্থনা, যেন আমাদের এটি ভাবায় যে আমরা আজকের দিন থেকে অন্তত আমাদের দিনগুলিকে একটু নতুন করে ভাবব, এবং সেখানে ওই নতুন সূর্য আলো দাও আলো দাও, নতুন সূর্যের কাছে আলো চাইব, ভোরের পাখির কাছ থেকে ওই ডাকটা চেয়ে নেব, ওই নতুন সূর্য নতুন ভোর নতুন সকাল আমাদের নতুন নতুন ভাবে ভাবাবে, নতুন নতুন ভাবে চিন্তন করাবে, এবং সেই জন্য আমরা এই ভাবটি নিয়ে চলব যে যেই আসুক না কেন আমাদের দ্বারে গৃহে, দিব কিঞ্চিত না করিব বঞ্চিত, আমি তাকে আমার সাধ্য মতো অল্প হলেও দেওয়ার চেষ্টা করব, তাকে বঞ্চিত করব না, অল্প হলেও দেওয়ার চেষ্টা করব, কারণ আমি জানি না তো যে ভগবান কোন রূপে আমার কাছে আসবেন, তিনি কোন রূপ ধরে আমাকে তার স্বরূপটা চেনাতে সাহায্য করবেন। আমরা তো মায়ামোহে রয়েছি, সেই মায়ামোহে থাকার ফলে আমরা তার স্বরূপটা যখন বুঝতে পারছি না, তখন আমাদের তার কাছে নত হওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই, এবং সেই নত হওয়াটার জন্যই বারবার আমাদের বলছেন আমি মানুষ ভালোবাসি কোনো তীর্থের নাই প্রয়োজন, গয়া গঙ্গা কাশী সংসার আমার বড় ধর্ম, ভবা সংসার বাসী, এবং সেজন্যই তিনি বলছেন ডিউটি না করলে বিউটি বাড়ে না। কি সুন্দর করে এই কথাগুলি আমাদেরকে তিনি শিখিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন ভবা পাগলা, যে ডিউটি না করলে বিউটি বাড়ে না, আমাদের ডিউটি করতে হবে, কর্ম আমার বড় ধর্ম এতেই বুঝি সকল মর্ম, এই কর্ম ধর্মর মধ্যে দিয়েই আমাদের ডিউটি করতে করতে এগিয়ে যেতে হবে, এবং সেটা যত আমরা এগিয়ে যাব, যত আমরা ভগবানের দিকে এগিয়ে যাব, তত আমরা বুঝতে পারব, এবং সেটাই আমরা বুঝতে পারবো যে ঈশ্বরের কৃপায় যখন আমাদের এই দিব্য চক্ষুটা আসবে, তখন আমরা এই আনন্দটা, এই জীবনের যে মূল উদ্দেশ্য দিন থেকে দিনান্তে আমরা বুঝতে পারবো, আমরা তখন বলতে পারবো আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো।
অর্থাৎ আমি হয়তো তোমাকে চাইনি, তুমি আমাকে চেয়েছো, এবং তুমি চেয়েছো আমি সেই চাওয়াতে তোমার এই বৃহৎ কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করতে পেরেছি, নিজেকে সংযুক্ত করতে পেরেছি। এবং এই সংযুক্তিকরণের মাধ্যমটি হচ্ছে জপ, ধ্যান, স্মরণ, মনন, প্রার্থনা, নিত্যদিনের নিরবিচ্ছিন্ন প্রার্থনা, সৎ কথায় প্রতিদিনের প্রার্থনায়। একটি রূপকধর্মী গল্পের কথা মনে পড়ছে, একজন দর্জি, সে রোজ ভগবানকে ভালোবাসত, ভগবানকে পুজো করত, ভগবানকে নিজের মতন করে ডাকত। তো একদিন ওই দর্জিকে ভগবান স্বপ্ন দিলেন যে কাল আমি তোর বাড়িতে আসছি। ভোরের স্বপ্ন দেখে দর্জির ঘুম ভেঙে গেল, তার খুব মনটা আনন্দে ভরপুর যে ভগবান আসছেন। ভগবান যখন আসবেন তখন বারবার মনে হয়, আমায় নইলে মিছে, তোমার হে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, আমায় নইলে হে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, আমি না থাকলে তুমি কার সাথে লীলা বিলাস করতে। দর্জির আজকে খুব আনন্দ দিন যে আজকে অন্তত ভগবান আসবেন। সকাল থেকে উঠে দোকানের দরজা টরজা খুলে সে ঝাঁট টাঁট দিয়ে জল টল দিয়ে বসে আছে, কখন ভগবান আসবেন। ঝাড়ুদার সামনে দিয়ে রোজ সকালবেলায় যেমন ঝাঁট দেয় দিচ্ছে, দর্জি তাকে ডেকে একটু চা খাওয়ালেন, বিস্কুট খাওয়ালেন, বসালেন, গল্প করলেন, কারণ মনটা তো তার ভালো। মর্নিং সোজ দ্য ডেজ, যেদিন দিনটা ভালো হয় সেদিন মনটাও আনন্দে ভরে যায়। বোর্ডের স্বপ্ন দেখে সে আপ্লুত, চলে গেল ঝাড়ুদার, বেলা গড়াচ্ছে, দর্জির মনে ভাবনা, কই ভগবান তো আসছেন না। হঠাৎ দেখলেন এক মা তার শিশুকে নিয়ে রুগ্ন, স্যাবি, শীর্ণ নিয়ে এসে ওই দর্জির কাছে একটু প্রার্থনা করছেন, বাবা একটু টাকা দেবে। দর্জির মন যেহেতু আনন্দে ভরপুর, সে প্রার্থনায় সঙ্গে সঙ্গে দোকানের ক্যাশ বাস্কো থেকে কিছু টাকা দিলেন। দোকান বন্ধ করে দর্জি দুপুরে খাচ্ছেন, আর মনে মনে ভাবছেন কই ভগবান তো এলেন না, এই বেলা তো চলে গেল। বিকালবেলায় আবার দোকান খুলেছেন, সন্ধ্যের সময় দেখছেন যে এক ভদ্রলোকের সাথে একটি ইয়ং ছেলের খুব ঝগড়া হচ্ছে টাকা পয়সা পেমেন্ট নিয়ে। দর্জি ওই ঝগড়া দেখে ছুটে গিয়ে তাদের মধ্যস্থতা করে টাকা পয়সা দিয়ে দিলেন। সন্ধ্যে গড়িয়ে রাত হলো, দর্জি দোকান বন্ধ করে ফিরে গেছেন, হাত মুখ ধুয়ে স্নান সেরে ভগবানের ছবির সামনে দাঁড়িয়ে একটি ধূপ দেখাতে দেখাতে বলছেন, হে ভগবান, তুমি আমাকে সকালে স্বপ্ন দিলে, আসবে বলেছিলে কিন্তু এলে না। আমরা যেন অভিমানের স্বরে যেমন বলে উঠি, সবাই কথা দিয়েছিল কিন্তু কেউ কথা রাখেনি, ভগবান যেন কথা রাখেননি। অভিমানে ওই ধূপটি ঘোরাতে ঘোরাতে যখন দর্জি বলছেন, তখন তার কানে যেন দিব্য বাণীর একটা প্রতিধ্বনি, একটা অনুরণন, বলছেন কে বলল, আমি যাইনি, আমি তো গিয়েছিলাম, তুই চিনতে পারিস নি। বললেন তুমি এসেছিলে? বলেন সকালের ওই যে ঝাড়ুদার যাকে তুই পরম যত্নে চা বিস্কুট খাওয়ালি সে আমি ছিলাম, ওই যে বেলা গড়াতে মা তার সন্তানকে নিয়ে এসে তোর কাছে প্রার্থনা করলো একটু মুষ্টি ভিক্ষা একটু অর্থের, ও আমি ছিলাম। আবার ওই যে সন্ধ্যেবেলায় ঝগড়া করার ভদ্রলোক যার সাথে তুই মধ্যস্থতা করে টাকা মিটিয়ে দিলি, সেও ওই আমি ছিলাম, আমি গিয়েছিলাম, তিনি আসেন আমরা তাকে ধরতে পারি না, তিনি আমাদের দরজায় এসে নক করেন, আমরা বাইরের রূপরঙ্গে বাইরের দরজাটা ভিজিয়ে রাখি, অন্তরের দরজাটা যদি খোলা রাখি তাহলে ওই তার আহ্বান, তার আশা, তার নিঃশব্দ পদচারণা আমরা শুনতে পাব। তার জন্যেই আমাদের এই প্রতিদিনের প্রার্থনার মধ্যে দিয়ে দিনটিকে একটি সুন্দর দিনে পরিণত করতে হবে, যাতে ভগবানের চরণে এই দিনটিকে যেমন উপহার দিতে পারি তেমনি আমিও
আমার নিত্য স্বরূপকে আত্ম অনুসন্ধানের মধ্যে দিয়ে তার চরণে নিবেদন করতে পারবে। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত সৎ কথায় প্রতিদিনের প্রার্থনার আজকের অনুধ্যান পর্বটি এখানেই সমাপ্ত হলো। আমরা অপেক্ষা করে রইলাম আগামী দিনের জন্য। প্রাণারাম নোটিফিকেশন এবং প্রাণারাম ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে এই অনুধ্যান পর্বে আগামী দিনেও আপনারা এবং আমরা সকলে মিলে ভগবানের চরণে নিবেদিত হতে পারবো। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার প্রণামস্তু। সকলকে প্রণাম, নমস্কার।